সাকিব খান ওরা দেখছেন তো দেখিনি পয়লা দিন আমাদের বলে গেছে দাদা আর মনে আসতে পারবো না দেশে হ্যাঁ তখন তো হ্যাংলা ছিল তো কাঁদাইতো এখন তো চেনবে না ও সাকিব খানের কথা শোনো রাগ হয় কারণ কি এদেশে আসে না এদেশের কোনো পরিচয় নাই এই জন্য মানে ওর কথা শুনতে পারে না পরিচয় নাই বলতে উনি কি পরিচয় দেয় না পরিচয় দেয় না এলাকার পরিচয় দেয় না তার একটা ভাই আছে তাই বাইরে পরিচয় দেয় না আসসালামু আলাইকুম গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার রাগদি গ্রাম থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সেলিম মল্লিক সুমন আমি বর্তমানে আছি বাংলাদেশের সুপারস্টার কিং খান খ্যাত সাকিব খানের যে পৈতৃক বাড়ি সেখানে সাকিব খান কি হয় আমরা হিন্দু আর মুসলমান তাই তো হিন্দি হোক সেটা তো বিষয় না একই মহল্লায় থাকেন আপনারা মিলেমিশে থাকেন আপনি হ্যাঁ মিলেমিশে থাকি ভালো সম্পর্ক সবার সাথে হ্যাঁ ভালো সম্পর্ক সাকিব খান বাবার সাথে কথা হয় কথা তো বহুদিন হয় না কাকা মানুষ খুব সুন্দর লোক তাই ভালো লোক হ্যাঁ সাকিব খান ওরা দেখছেন তো দেখিনি পয়লা দিন আমাদের বলে গেছে দাদা আর মনে আসতে পারবো না দেশে দোয়া করলেন হ্যাঁ তখন তো হ্যাংলা ছিল সেটা তো কাঁদাইতো এখন তো চেনবে না ও এখন চেনবে না সম্পর্কে কি হয় ভাই 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 হয় আপনার হ্যাঁ ভাই প্রতি বছর গরিব দুঃখী মানে দেয় না নামাজের সময় তো আজকে 12টা বাজে আমরা নামাজ পড়ার পথে সাকিব খানের কি অবস্থা আপনাদের ব্যক্তিগত সম্পর্ক ভালো আপনাদের আপনাদের পারিবারিক সম্পর্ক মোটামুটি ঢাকায় গেলে যান বাসায় যান যাওয়া হয় না আমি তো বাইরে ছিলাম মেলা দিন সাকিব খান যে আপনার এলাকার সন্তান এটা কি আপনার কেমন লাগে ওরকম কিছুই কোনো ফিলিংস মনে হয় না না এর কারণ কি কারণ সে আসে না এই জন্য ও আসে না সেজন্য মানে এর অভিমান অভিমানই একমন্ত্রে একটা অভিমান সেই যেহেতু সে এই দেশের কোনো সময় পরিচয় দেয় না এই দেশের কোনো পরিচয় দেয় না আমরা তো পরিচয় জানি আসলো আমরা তো জানি যে উনি এলাকার ছেলে এই এলাকার ছেলে এরকম কোন ই তো আর করে নাই এরকম কোন ঐতিহাসিক কিছু আছে ঐতিহাসিক কিছু নাই তার কাছে জিজ্ঞাসা করবে পাওয়া যায় যে দুটো কত অমুক নিওয়ানের অমুক গ্রামের ছেলে আবি সে তো কয় না আরে আরে জিজ্ঞেস করলে তো কয় আমার বাড়ি নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ বলে এত কোন সময় কয় না যে গোপালগঞ্জ গোপালগঞ্জ কইলো কোন গ্রামে তা কয় না গোপালগঞ্জ বলো তো বল না যে কোন গ্রাম হে এক বলে না যাই হোক আমি সাকিব খানের নিয়ে অনেকগুলো ভিডিও করছি আগে সবগুলো ভাইরাল হয়েছে ওনার যে ঢাকার বাসা ওঠা হ্যাঁ গুলশনের দেখছে মনে আমার সঙ্গে বলি তো অনেকে জানতে চাইছে এবং দেখতে চাইছে যে ওনার গ্রামটা কেমন ও বাড়িটা কোথায় পৈতৃক বাড়িটা দেখাবেন তো ওই উদ্দেশ্যে আসা এবং এখানকার আপনাদের অনেকের কথা অনেকের সাথে কথা বললাম সবাই দেখলাম একটু মন ক্ষুণ্ণ ওনাদের বাড়ির লোকজন ছাড়া কিছু লোকের মন ক্ষুণ্ণ বলতে মানে সব অভিমান সেই লোকটা তো এলাকায় আসে না এলাকা তখন কিছু করে না বা ফোন দেয় না কারো সাথে দেখা না ক্রিকেটার মাস্টার দেওয়া বললেই এক নামে চেনে তার একটা সুনাম আছে এলাকায় কারণ সে ওরকম কিছু করছে ওই এলাকার জন্য আমাদের এখানে কিছু করে না কিছু করে না অন্তত পক্ষ দেখার জন্য তার নিজের বাড়িটা তো সুন্দর অন্তত বছরে একবার সে ঘুরে গেলেই পারে বাই দে এলাকা দ্বারা তার আত্মীয় সবাই দেখা করলো হ্যাঁ আলো ঘুরে গেল পরিচয় নাই বলতে উনি কি পরিচয় দেয় না পরিচয় দেয় এলাকার পরিচয় দেয় না তার একটা ভাই আছে তাই বাইরে পরিচয় দেয় না ওই যে ভাই কেমন হয় উনি আর ভাই মানে মানে বাবার বাবারই তো বাবা হ্যাঁ মা দুই মা দুই সব বাইরে পরিচয় দেয় না নায়ক না শুধু সে উপমহাদেশের একজন শ্রেষ্ঠ নায়ক আর তার ঘরের অবস্থা কি সুপারস্টার হ্যাঁ সেটা দেখলাম বাড়িতে একটা বিল্ডিং দিলে গেল তোর ভাই থাকতো তুমি একটা নাম থাকতো মুখের বাড়িতে বিল্ডিং আছে
ভাই থাকুক সমস্যা কি, তার তো টাকার সমস্যা নাই, নানগঞ্জ কিছু করে নাই, সে নানগঞ্জ সে বড় হয়েছে, নানগঞ্জে তার জন্মস্থান বা লেখাপড়া করছে, বাবা মা চাকরি করতো, সেই শিবুদা সে ছিল, সে করছে, এখন থাকে গুলশানে ভাড়া 100 নম্বর রোডে, আর হচ্ছে নিকাতনে বাড়ি করছে একটা, আর দাদির নামে একটা বাড়ি করছে কুবইলে, ওটা শুটিং স্পট। এই যে শুনেন এই অবস্থা, আর কথা কই শুনতে না, আর কথা কই ইয়ে না, দেশ আসতো সাসার আসলো তো ঈদে নাকি মুরব্বী মল লেখলা তাই দেখবার আসে না, ভিডিওর মাধ্যমে বলেন আপনারা যে ভাই তুমি কি সম্পর্কে ভাই বাদারি, তো এই ভিডিওর মাধ্যমে বলে দাম শাকিব খানকে যে তুমি ভাই যদি ইয়া হয়ে থাকো রবা কিনে সেল হয়ে থাকো, তুমি ভাই আসো এলাকায়, আসো একদিন বছরে আমাকে একবার এসে ঘুরে যাও, সেটা তো সকলই সেই কই আমরা আসলে সাদা ছেলে বাদলে রূপ কই তা আছে না, এই যে গুষ্টি বলে সেই যে হ্যাঁ রাখা থাকবে না, এই যে গুষ্টি বলে ভাই যে বললো তো গুষ্টি মানে বোঝেন না, গুষ্টি মানে তো রাগ নয় তো গুষ্টি মানে যদি কবা না যে আমার ভাই দাদা নেম নিন্দা বন্ধ কপে হারাই কই বোঝেন না, হ্যাঁ হারাই কই তো ভাই দাদা নেম নিন্দা বন্ধ কপে তার ওরকম একটা পরিস্থিতি নাই যে এখানে কেউ বলবে যে তার নাম কেউ উল্লেখ করে না, অনেক মানুষ আসে বাড়ি দেখবার গিয়া আজকে তো এই অবস্থা, আমি যা বাইরে বিল্ডিং আছে অনেক কিছু আছে যাই দেখি যাই দেখি কিছুই নেই, ওই পেশাটা বিল্ডিং তো তার চাষায় আর তার বাইরে এই যে এখন ঘর এই যে টিনের ঘর, তো এই যে ঘরটা এখন যে ঘরটা থাকে চুন্নু ভাই এটা তো ওনার বাবারই ঘর, রক্তাকারী তো ঘর সামান্য কিছু জমি আছে শুনছি আমি, জমি কিছু বিক্রি করে দিচ্ছে ভাই, তো মনে করুন তারপরে ওই যে বাপের গেলে আসলো অল্প হেঁটে মনে যে বাঘে যদি পাইছে আর হ্যার দেখা কেন সেটা বেশি নিয়ে গেছে, আচ্ছা আচ্ছা তো আসলে দর্শক মণ্ডলী বিষয়টা হচ্ছে আমি যা বুঝলাম বা আপনারাও বুঝতে পারছেন, আসলে এলাকায় ওনাকে কিছু খারাপ জানিয়েছে সেরকম কিছু না, কিন্তু সবাই মন ক্ষুণ্ণ অভিমান যে তিনি একটা সুপারস্টার, তাকে বাংলাদেশ সহ উপমহাদেশ সবাই চেনে, তো তার এলাকার লোকজন তার এই জ্ঞাতি গোষ্ঠী যারা আছে আত্মীয় স্বজন উনি আসে না বিদায় সবাই মন ক্ষুণ্ণ বা সবাই আসলে অভিমান করছে আর কিছু না, আসলে রাগ ওরকমের না, বিষয়টা হচ্ছে অভিমান। তো আর যদি ভিডিওটা সাকিব ভাই দেখে থাকেন বা সাকিব ভাই পরিবারের কেউ থেকে মানে পরিবার যদি কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে আপনি এলাকায় আসেন, অন্তত বছরে একবার এসে ঘুরে যান, এলাকার জন্য কিছু করেন না, ঈদের সময় আসুক, ঈদের পরে আসুক, যেকোনো সময় আসুক, কোরবানির সময় আসুক, আজকে একদিন থেকে দুদিন থেকে সবার সাথে পরিচয় হয়ে যাবে, এত কিছু করেন। তো শুনলেন আপনারা ওনাদের মুখ থেকে সাকিব ভাইয়ের বিষয়ে, তো দর্শক যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটি ফলো এবং লাইক করে দেবেন। গোপালগঞ্জের রাগদি গ্রাম থেকে আবারও বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।